নমস্কার, উপস্থিত সবাইকে সোনার বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুনা রায়। দিদির যে পাঁচটি অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের আমি কালচারাল সেক্রেটারি, তো তার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আজকে সোনার বাংলা টিভি চ্যানেলের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আজকে আমাদের অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। তার জন্য উপস্থিত যারা আছেন, ধৈর্য সহকারে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রথমে সোনার বাংলা টেলিভিশনের চেয়ারম্যান আমাদের সবিতা দাস সুতার দিদিকে আমরা ফুলের তোড়া দিয়ে, আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলের সব শিল্পীবৃন্দ আমরা একসাথে আমরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবো। অনেক ধন্যবাদ সবাইকে। এবার আমি দিদিকে অনুরোধ করছি একটি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সোনার বাংলা টেলিভিশন, রুনা রায়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সোনার বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এই বিজয়ের মাসে সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি জানাচ্ছি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি, এবং বিজয়ের মাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি কথা বাড়াবো না, আমরা পরবর্তী প্রোগ্রামে যাব। সমস্ত প্রোগ্রামটাই লাইভ হবে, আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ দিদি। এবার আমরা ডেকে নেব আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলের প্রেসিডেন্ট ডক্টর প্রভাত দাস দাদাকে, ওনাকে আমরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবো, এবং আমাদের শিল্পীবৃন্দ আমরা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করব দাদাকে। দাদা একটু একটু আসেন, কষ্ট করে এবার ক্রেস্ট প্রদান করার জন্য শিল্পীবৃন্দকে অনুরোধ করছি। দাদাকে একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। দাদা কিছু বলেন আমাদের টিভি চ্যানেলে। নাম বলেন। ডক্টর প্রতাপ দাস, প্রভাত দাস, সরি। থ্যাংক ইউ আমাকে এভাবে সম্মানিত করার জন্য, এবং এই সংগঠনের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা খোলা কুশলী আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, উপস্থিত সুধীবৃন্দ এবং যারা মিডিয়ার পক্ষ থেকে যারা এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বস্তুতপক্ষে সোনার বাংলা নামের মধ্য দিয়েই প্রকাশিত হচ্ছে যে এর গুরুত্ব কতখানি, বাংলাদেশকে কতখানি ভালোবাসেন এই টিভি চ্যানেলের চেয়ারম্যান, সেটা এর থেকেই প্রমাণিত হয়। সুতরাং সেই জন্য আমি এই নামের জন্যই বেশি আরও ধন্যবাদ জানাচ্ছি। সোনার বাংলা প্রতিষ্ঠিত এখনো হয়নি বাংলাদেশে, এটা ঠিক, এবং সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয় আমরা আমাদের সবার পক্ষ থেকে আমরা কাজ করছি, প্রবাসী দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে তিনি অবিরল পরিশ্রম করে যাচ্ছেন সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য, এবং তার এই অংশ হিসেবে সবিতা দাস, তিনি আমার স্ত্রীও বটে, তিনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা প্রশংসা দাবি রাখে। আমি কথা বাড়াচ্ছি না, আপনাদের আরও প্রোগ্রাম আছে, সুতরাং আপনাদের প্রোগ্রাম সুন্দর হোক এই শুভকামনায় আমি এখানে সম্মতি টানছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা।